দেশের মাংস বলে কথা ফিক্স করে দিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি, আর এখন তো বেশি ভালো কারণ ওয়েদার অনেক বেশি সুন্দর। যদিও গরম নেই, তারপরও শীতের কাপড় পরতে হয় না, এটাই হচ্ছে আমাদের আনন্দের বিষয়। কারণ সবসময় শীতের কাপড় পরে রাখতেও ভালো লাগে না, সামার কেনা চাই। তো সব কিছু আমি ওয়াশ করে দিছি আজকে, অনেকগুলো কাপড় হেপি ধুয়ে দিছে, আর বাসার যত পাপুষ টাপুষ ছিল সব ধুয়ে দিছি। কারণ এত রোদ দেখলে কাজ করতেই মন চাই, শুধু রান্নাও করে ফেলতেছি। আমার ভাবির বাসায় চলে যাব, সবার জন্য আম্মার দেয়া চিকেন রান্না করতেছি আজকে মা দিবসে। খিদে ভালো লাগতেছে, আম্মাকে তো বলতেছি চলে আসার জন্য, কিন্তু কোনো রকমই রাজি না। দেখি কি করা যায়, সবাই দোয়া করবেন। আমরা তো চাই আমাদের কাছে রাখতে, ভাইয়া চাচ্ছে, আমরা চাচ্ছি, আম্মার কেন জানি ভালো লাগে না। আসলে বিদেশ তো আসলে ওনাদের জন্য না এখন এই বয়সে, তারপরও আমরা তো চাই, সবাই দোয়া করবেন। আজকে মা দিবসে আম্মার হাতের চিকেন, আমি জানিও না আম্মা দিয়ে দিছে কখন, যে এই প্যাকেট করে ফ্রোজেন করে আমাকে দিয়ে দিছিল। জাস্ট এই কলিজা, তারপরে এই হাড্ডি গুড্ডি দেখে আমার মনে পড়ছে যে না এটা তো এখানের হবে না, কারণ এখানের চিকেনগুলোতে হচ্ছে কলিজা তারপর ঘিলা এগুলো থাকে না। আম্মাকে ফোন দিলাম, আম্মা বলতেছে হ্যাঁ আম্মা দিয়ে দিছে দুইটা মুরগি। আজকে আবার ভাবির বাসে দাওয়াত আছে, সেজন্য জাস্ট চিকেনটাই রান্না করতেছি। আর যেহেতু দেশ থেকে আম্মা দিছে, সো ভাইয়া তারপর আফান ভাবি সবার জন্য নিয়ে যাব, আমরা হাফ ওদেরকে হাফ দিব। সবার মাদার্স ডে হয়ে যাবে, মায়ের হাতের রান্নাটা আমি করতেছি, বাট সব কিছু তো আম্মার কৃতিত্ব। মাংসটাও কষানো হয়ে গেছে, দেশের মাংস বলে কথা অন্যরকম সুন্দর। আর হেপি বলছে আলু দিতে, কারণ কারি যেন শেষ না হয়, চোখ করলাম আর কি। আলু দিলে বাচ্চারা খুব লাইক করে, আর হেপিরও খুব পছন্দ। ভাতও বসে দিচ্ছি, আমরা রাফান হাউসে যাব। যতীন হাস চলে আসছে, আমাদের লাঞ্চও রেডি, রাইস, মাছ আর দেশি মুরগ, সালাদ। রাদু, রুফি চলে যাচ্ছি দলবল নিয়ে, আর অনেক কিছু নিয়ে যাচ্ছি, একদম পিকনিক। ক্যারাম বোর্ড নিয়ে নিছি, বিরিয়ানি হবে, খেলা হবে, ক্যারাম নিয়ে নিছি। বাচ্চারাও খুব এক্সাইটেড, সামার আসলে মনটাই আসলে খুশি হয়ে যায়। আমরা চলে আসছি ভাইয়ার বাসায়, এই রোদে বাচ্চারা ঘোরা থাকতে চায় না। আর রুফির পাপাও যেহেতু বাসায় নেই, লং ড্রাইভে যেতেও পারবো না। আর আজকে আমাদের অনেক দিন থেকে প্ল্যান, এখানে পার্টি হবে আজকে, সেই দেখি আমাদের পার্টি। হ্যালো রিয়া, আমি হঠাৎ করে ফ্রিজ খুঁজতে খুঁজতে দেখি কালো ব্যাগ, কালো ব্যাগে তো আমরা কিছু রাখি না, এমনি পাইছি মনে হয়। তারপর আম্মারে ফোন দিছি, আম্মা দিছে দুইটা মুরগি, আম্মা দিয়ে দিছে দুইটা মুরগি। থ্যাংক ইউ মাকে, মাকে ফোন করি পাই না। পচা পচা কথা বলে আলিজের মুখে গন্ধ। আল্লাহ রে, কি বলে? মজা করে খাইছে।